সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় ঐক্য অনৈক্য, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি, রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম লেনিন, রয়েছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক জনাব শ্যামল দত্ত, আরেকজন অতিথি আমাদের আসার কথা, আসলে আমরা পরিচয় করিয়ে দিব। দর্শক, জানিয়ে রাখি আমাদের এই আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এজন্য আপনাকে ফোন করতে হবে, আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। বগুড়ার ধুনট ও সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর জঙ্গি বিরোধী অভিযান, জঙ্গিবাদ থেকে স্বাভাবিক জীবনে ফিরে তথ্য দিলে 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা। রাজধানীর খিলগাঁওয়ে একই পরিবারের 5 সদস্য 1 বছর ধরে নিখোঁজ, মালয়েশিয়ায় বেড়াতে যাওয়ার পর আর ফেরেনি দেশে, জানালেন স্বজনরা। অনুমতি না পাওয়ায় সন্ত্রাস বিরোধী আইনে বিচার শুরু হয়নি কোনো শীর্ষ জঙ্গির, চট্টগ্রামে 21টি জঙ্গি মামলার ভবিষ্যৎ অনিশ্চিত, আইন সংশোধনের পরামর্শ। বাংলাদেশ ভারত বন্দি হস্তান্তর চুক্তির সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন, ওয়ারেন্টভুক্ত আসামিদের নিজ দেশে ফেরত পাঠাতে বাধা রইল না। এবং 71-এ মানবতা বিরোধী অপরাধ মামলায় জামালপুরের 3 জনের ফাঁসির আদেশ, শামসুল হক সহ 5 জনের আমৃত্যু কারাদণ্ড। আমরা শিরোনামগুলো দেখলাম, লেন ভাই আপনাকে দিয়ে শুরু করি, যে আমরা এই যে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরেই আমরা গতকালই একই বিষয়ে, প্রায় একই বিষয়ে আলোচনা করেছিলাম, আজকেও একই বিষয়ে আলোচনা করছি, কারণ আমরা অনেকেরই মতামতগুলো জানার চেষ্টা করছি বিভিন্ন। তো ঐক্য বিষয়টি নিয়ে একটা ঐক্যের আহ্বান জানানো হয়েছে বা ঐক্যের কথা বলা হচ্ছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা গতকালও করেছি, আজকেও করছি। তো আমরা দেখি যে এই ঘটনার পরপরই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে ঐক্যের কথা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় ভিত্তিতে ঐক্য গড়ে তোলা দরকার, আপনাদের দলের পক্ষ থেকে এর পরবর্তীতে কিছু বক্তব্য দেওয়া হয়েছে। গতকাল আমরা দেখি মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন জাতীয় ঐক্য ইতিমধ্যে সৃষ্টি হয়েছে, যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসের সাথে জড়িত তাদের কথা আলাদা, এদের বাইরে যাদের মধ্যে ঐক্য দরকার তাদের মধ্যে ঐক্য হয়েছে। আমরা দেখি এই কথার প্রেক্ষিতে আজকে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে হতাশা ব্যক্ত করা হয়েছে। এখানে বলা হয়েছে যে দেশের বিপুল জনগোষ্ঠীর সমর্থনযোগ্য বিএনপিকে বাদ দিয়ে কীভাবে জাতীয় ঐক্য সম্ভব, এই বিষয়টি তারা বলেছেন। এবং এটা বলেছেন দেশপ্রেমিক দলকে বাইরে রেখে, এখানে একটি কথা বলেছেন প্রধানমন্ত্রী যে ঐক্যের কথা বলেছেন তা সরকারে আসীন দলগুলোর, এমনকি মহাজোটের ঐক্য নয়, মানে ওনারা জাতীয় পার্টির কথা ইঙ্গিত করেছেন, আপনাদের সরকারের শরিক। এবং এটাও বলেছেন বিএনপি সহ অপর অপর রাজনৈতিক দলকে বাদ দিয়ে শুধু ক্ষমতাসীন দল 14 দলীয় ঐক্য প্রক্রিয়াকে কিভাবে তিনি জাতীয় ঐক্যের কথা বললেন, তো এটাই আমরা একটু বিশদভাবে আপনার কাছ থেকে শুনতে চাই। বিএনপি যে কথাটা বলেছে আপনার রিয়েকশন বা আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কি বলবেন? ধন্যবাদ। আমরা তো গতকাল হান্নান স্যারও একটা বোধহয় কোনো একটা অনুষ্ঠানের বক্তৃতা আমি দেখলাম আর কি, যে কথাটা আপনি শেষ করলেন যে অন্যান্য দল, এবং সেটা উনি নাম করেছেন যে বিএনপি জামাত ইসলামী এবং অন্যান্য দল বাদ দিয়ে কী করে জাতীয় ঐক্য হয়। তো এখন যদি আমাদেরকে জামাতকে নিয়ে জাতীয় ঐক্য করতে হয় তাও জঙ্গিবাদের বিরুদ্ধে, হ্যাঁ, তাহলে এই ঐক্যের কী তাৎপর্য এটা তো আপনি বোঝেন, এই ঐক্য তো তারা করেই রেখেছেন, এই ঐক্যের গাঁটছাড়া তো তারা ছাড়েন নাই। আমরা জিনিসটাকে একটা রাজনৈতিক অবস্থান থেকে দেখি, রাজনৈতিক অবস্থানটা অত্যন্ত পরিষ্কার যে বাংলাদেশ একটা সেকুলার গণতান্ত্রিক একটা দেশ, যেখানে যে দেশটি তারা যে কোনো ধরনের জঙ্গিবাদ সন্ত্রাস এগুলোর বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্সের কথা ঘোষণা করা হয়েছে, এবং সেটার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিককালে আপনাকে এখানে একটু থামিয়ে আমাদের আরেকজন অতিথি এসছেন, ওনাকে একটু পরিচয় করিয়ে দিই, কারণ তাহলে সুবিধা হবে। আমাদের এখানে এসছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক। আমি ট্রাস্টি গণস্বাস্থ্য পরিচালক, অনেকদিন আগে ছেড়ে দিয়েছি, মানে একেবারে গণস্বাস্থ্য ট্রাস্টের। জি,
তো ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এসেছেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনার এখানে যেটা জানাচ্ছি যে আমরা আজকে আমাদের শিরোনাম ঐক্য অনৈক্য, এটা শিরোনাম, আমাদের বিষয়ের শিরোনাম, এবং আমরা এটা এইভাবে শুরু করেছি যে বিএনপির পক্ষ থেকে একটা প্রস্তাব এসছে, গতকাল মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে বলেছেন যে ঐক্য হয়েছে, আজকে বিএনপির পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, সেখানে প্রতিক্রিয়া এটা বলা হয়েছে যে বিপুল জনগোষ্ঠীর সমর্থনযোগ্য বিএনপিকে বাদ দিয়ে কিভাবে ঐক্য সম্ভব, এটার প্রেক্ষিতে আমরা লেনিন ভাইয়ের বক্তব্য শুনছিলাম। লেনিন ভাই, তো আমি যেটা বলছিলাম যে জাতীয় ঐক্য তো ধরেন সবসময় যে কতগুলো পলিটিক্যাল পার্টিকে একত্র করলেই জাতীয় ঐক্য হয়ে যায় এটাও কিন্তু মানে ভাবার কোনো অবকাশ নেই, কারণ অতীতে আমরা দেখেছি যে কোনো পপুলার ইস্যুতে সমগ্র জনগণ যখন ঐক্যবদ্ধ হয় কোনো একটা একজন নেতৃত্বের বা কোনো একটা দলের নেতৃত্বে সেটাও কিন্তু মানুষকে ন্যাশনালি ইউনাইট করে। মুক্তিযুদ্ধের সময়ে আপনারা জানেন যে বঙ্গবন্ধু যে আহ্বানে সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, তখন তো ওই ধরনের কোনো হয়নি। হ্যাঁ, মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধের পক্ষের অপরাপর যেই রাজনৈতিক দল তাদেরকে নিয়ে একটা মানে শিথিল ধরনের ঐক্য হয়েছিল, যেটা এই উপদেষ্টা পরিষদ হয়েছিল এবং আমরা সেই স্ট্রিমের মধ্যে ছিলাম। আজকে বাংলাদেশের যে বাস্তবতা তাতে মেজর পলিটিক্যাল পার্টিস যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, যারা জঙ্গিবাদের বিরুদ্ধে, যারা মুক্তিযুদ্ধের ধারার পক্ষে, যারা জামাতের বিরুদ্ধে, যারা যুদ্ধাপরাধের বিরুদ্ধে, সেই শক্তিগুলো তো অলরেডি 14 দলের ব্যানারে ঐক্যবদ্ধ আছে, সেই শক্তিগুলো অলরেডি মহাজোটের ব্যানারে ঐক্যবদ্ধ আছে, এবং সাম্প্রতিক এই যে জঙ্গিবাদী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন খুব স্বল্প সময়ের যেই জাতির উদ্দেশ্যে যে ভাষণে দিয়েছিলেন সেখানেও তিনি বলেছিলেন যে সমগ্র জাতিকে আজকে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস জঙ্গিবাদ এবং আমাদের জাতির উপরে যে হামলা এসছে এটাকে মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আমি মনে করি যে সেই ঐক্যবদ্ধ মানে ঐক্যের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, মানুষ বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে এখন জঙ্গি এবং সন্ত্রাস বিরোধী বিভিন্ন কমিটি গঠন করছে। কিন্তু বিএনপি তো বলছে বিএনপির বিপুল সংখ্যা, বিপুল জন মানে বিপুল একটা সমর্থক গোষ্ঠী আছে, তাদেরকে বাদ দিয়ে বা বিএনপিকে বাদ দিয়ে কিভাবে ঐক্য সম্ভব? আমরা তো এবং বিএনপির পক্ষ থেকে এ ধরনের কথাবার্তা বলা হচ্ছে প্রয়োজনে জামাতকে ব্যাপারে তারা চিন্তা ভাবনা, প্রয়োজনে কি হবে এসব কথা বলে তো কোনো লাভ নাই। বিএনপিকে তার রাজনৈতিক অবস্থান এবং ভাবাদর্শগত অবস্থান পরিষ্কার করতে হবে ক্যাটাগরিক্যালি। বিএনপি এখনো পর্যন্ত জামাতকে এবং অন্যান্য ধর্মীয় দল, উগ্রবাদী দল, তাদেরকে নিয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে তাদের যেই জোট সেটার সাথে যুক্ত আছে, সেটার নেতৃত্ব দিচ্ছে বেগম খালেদা জিয়া, বিএনপি তারা সেখান থেকে সরে আসেনি। বিএনপি এখনো পর্যন্ত মুক্তি যুদ্ধাপরাধীদের ব্যাপারে তাদের অ্যাটিচিউড কি সেটা পরিষ্কার করেনি, তারা অতীতের অবস্থানেই ধরে রেখেছে। বিএনপি এখনো যে ঐক্যের কথা, জাতীয় ঐক্যের কথা বলে, সেই ঐক্য হচ্ছে যে সকল দল মানে জামাত ইসলামী সহ, তো এইটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যে কোনো একজন মানুষ, যে কোনো নাগরিক যারা আজকে এই সন্ত্রাসের জন্য লালন করেছে, সৃষ্টি করেছে, হ্যাঁ, যারা এটাকে মদদ দিয়েছে, তারাই যদি আবার বলে যে এখন জাতীয় ঐক্য করা, সেটা আমি মনে করি এটা জাতির সাথে একটা প্রহসন ছাড়া কিছু না, একটা প্রতারণা ছাড়া কিছু না। বিএনপি 2014 সালের নির্বাচনে তাদের এই হটকারী সিদ্ধান্তের পরে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে, এবং মাঝখানে 2015 সালেও তারা আন্দোলনের চেষ্টা করেছিল, তথাকথিত যেগুলো আপনি জানেন, আমি পুরনো এই কথা বলছি না, কিন্তু সবটা মিলিয়ে তারা দেখে যে সামগ্রিকভাবে জাতি এখন বিএনপিকেও এক ধরনের আইসোলেশনের মধ্যে ফেলে দিয়েছে যে তারা জামাতের সাথে থাকবে না মেইন স্ট্রিম ডেমোক্রেটিক। এখানে আমি একটু আসি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আপনার কাছে, বিএনপি জামাতের সাথে থাকবে কি থাকবে না এ নিয়ে কথা হয়েছে, আপনাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনকে, নেতৃস্থানীয় লোকজনকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আহ্বান করেছিলেন, বৈঠক করেছেন, আপনারা কিছু কথা বলেছেন, সেখানে জামাত নিয়ে কথাবার্তা হয়েছে, এ বিষয়ে যদি আপনি একটু, আমরা শুনেছি অনেক, তারপরে যদি আলোচনার খাতিরেই আমরা আলোচনাটা যেহেতু তুলতে চাই, অতএব আপনার কাছে এই শুনে। জামাত তো একটা সমস্যা আছে, জামাতকে নিয়ে যে একটা প্রশ্ন আছে, সমস্যা আছে, এটা বহুদিন ধরেই আছে, সেটা তো একটা সবচেয়ে সহজ সমাধান হতো যদি আজকে 14 দল
যেটা আছে তা এবং তার যাদের নেতৃস্থানে আওয়ামী লীগ যেটা সেটা অ্যাবসলিউট মেজরিটি আছে, যেভাবেই মেজরিটি থাক সেই কাহিনী নাই বা যায় আমাদের যাওয়ার প্রয়োজন নেই নির্বাচন ইত্যাদি না বলে আমরা পুরানো কাশুন্দি ঘেটে খুব লাভ নেই, আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে। সুতরাং কিন্তু সবচেয়ে সহজ হতো যেটা তারা একটা ধর্মভিত্তিক এই মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী কার্যকলাপের ছেড়ে মানুষ হত্যা করেছে এটা কঠিন, আমরা একাত্তর সনের একটা ঘৃণ্য তাদের অপরাধ আছে, তাদেরকে ব্যান করে দেওয়া, নিষিদ্ধ করে দেওয়া আরও সহজ ছিল। যদি আমরা দুর্ভাগ্যবশত আমরা সব সময় ভবিষ্যৎ ভেবে কাজ করিনি, আজকে গণভোট যদি সরকার মনস্থির করতে না পারে তাহলে গণভোটে যেতে পারে, গণভোটে জাতিকেই জিজ্ঞাসা করতে পারে। আমরা এটাকে সকল ধর্মীয় রাজনীতিভিত্তিক দল তার মানে জামাতের সাথে সাথে অনেক ইসলামিক দলকেও ব্যান করে দিতে হবে, এবং তাদেরও ভূমিকা একাত্তর সনে খুব গৌরব উজ্জ্বল ছিল না। এদের অনেকে আমরা সবাই জানি, আমরা সবাই জানি তাদের অনেকেই বলেছেন যুদ্ধকালে বলৎকার জায়েজ আছে, এসব কথা তো বলেছে, এসব ঘৃণ্য কথা আজেবাজে কথা বলেছে। সুতরাং একটা এটার একটা হলো কি এসব মনে রেখেও 91 সনে গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ আমাদের ত্রৈদলীয়ই করেছে, পাশাপাশি জামাতকে ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি 91 সনেই জামাতের সত্যিকার পুনরুত্থান হয়েছে। তারা যদি সেদিন টিভিতে আসতে না পারত, তারা আলাদা এন্টিটি হতো, আজকে হয়তো আমাদের এই সমস্যা হতো না, এটা হলো পুরানো কথা। তো সেইখানে আজকে আমার যেটা মনে হয় দেখেছিল, অনেকের সাথে আমিও গিয়েছিলাম, কিন্তু এটা পরিষ্কার করে বলতে চাই, আমি বিএনপির সদস্য না, বিএনপির কমিটির মেম্বার না, আমি একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হিসাবে আমি রাজনৈতিক দলের শুভানদ্বয়ী, ঠিক যেভাবে আমি আজকে আওয়ামী লীগেরও শুভানদ্বয়ী, আমি বিএনপির শুভানদ্বয়ী, বিএনপির সাথে আমার উঠা বসা আছে। তাদেরকে বলেছি আমরা, বলার পরে তারা মনে আমার কাছে মনে হয়েছে বিএনপি জামাতের সম্পর্কে একটা সম্পর্ক আমাদের একটা সমস্যা সমাধানের জন্য একটা ব্যবস্থায় আসতে চায়, কিন্তু এই অবস্থায় ঠিক জামাতের উপলক্ষ করে জামাত আছে বলে এই আজকের এই মিটিংয়ে যদি জামাত থাকতো সে আছে বলে আপনি আমাদেরকে ডাকবেন না তা হয় না। আমি যেটা মনে করি কি আমার মাননীয় প্রধানমন্ত্রী যে ঐক্যের কথা বলেছেন, ঐক্যের কথা আজকে উনিই একমাত্র পারেন, এটা খালেদা জিয়া না, আমি আবার রিপিট করতে চাচ্ছি, এই জাতীয় ঐক্যের মূল হোতা হতে পারেন একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী, উনি আজকে সবাইকে ডাকতে পারেন। এবং আমাদের সামনে যেই সমস্যাটা এসছে এটা তো কঠিন সমস্যা, এটাকে ছোট করে দেখার অবকাশ নেই, কার শত্রু আমার ঘরে ঢুকে গেছে, আমার ছেলে এই সমস্যার সাথে জড়িত হয়ে গেছে, আমাদের সবাইকে এটা বুঝার প্রয়োজন আছে। আজকে আমাদের অনেকটা জায়গায় একটু মহানুভবতা দেখাতে যেটা চিরকাল বঙ্গবন্ধু দেখিয়েছেন, একটা স্টেটসম্যানশিপ, আমার মনে হয় আমার প্রধানমন্ত্রীও আজকে সেই প্রজ্ঞাতে উপনীত হয়েছেন, উনি ডাকতে পারেন, উনি জামাতকে বাদ দিয়ে সবাইকে ডাকলেই হয়ে যায়। তখন যদি বিএনপি বলে জামাতকে ডাকো নাই কেন আমি আসবো না, তাহলে একটা কথা, এখন সব সময় ওকে ছেড়ে এসো, আমার ছেলের সাথে মেয়ের ওর মেয়ের বিয়ে হয়েছে বলে আওয়ামী লীগ বিএনপির তো বিয়ে হয়েছে অনেকগুলি, সেটা তা বলে তার না প্রধানমন্ত্রী হাসিনা আপত্তি করেছেন না খালেদা জিয়া আপত্তি করেছেন। তাই আমি অনেকে রাষ্ট্রের এই কঠিন এই সময়ে আমরা দেখি। আর তাছাড়া যেটা একটা আপনি লেলিনের কথা লেলিন, পুরানো যেই বামের একটা নেতা, উনি কী করে বললেন যে সারা দেশের ঐক্য হয়ে গেছে, 14 দল মানে সারা বাংলাদেশ না, আজকে অন্যদের কথা বাদেই দিলাম আমি, বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী সে তো জামাতের লোক না, কামাল হোসেন নাগরিক ঐক্য সিপিবি বাসদ এদেরও তো ডাকেন নাই, বিএনপি তো আছে, বিএনপি 30-32 যাই পার্সেন্টেজ থাকুক না কেন, আজকে যদি জাতির এই কারণে আতারে বিভিন্ন বাম দল আছে, আমি মনে করি যে আজকে একটা বিরাটভাবে ঐক্য হতে হবে, এবং ঐক্যটা কেবল কেবল ইকে ঠেকানোর জন্য না, জামার ঠেকানো বা জঙ্গি ঠেকানোর জন্য না, জঙ্গি একটা ভয়ানক বেদি, এটা কিন্তু এইডসের মতো সংক্রমণ হতে পারে, এটাকে ঠেকাতে হলে আমাদের সবাইকে অত্যন্ত খোলা মন নিয়ে সকল রকম চিকিৎসা নিয়ে আজকে আমাদেরকে এগোতে হবে, এর সাথে সাথে করতে হবে আজকে সুষ্ঠু গণতান্ত্রিকই। এই ঐক্যের আমার মতে একটা প্রায় যদি এটা আমি কন্ডিশন হিসাবে করি না, আমি ওদের মহানবতার একটা পার্ট হিসাবে প্রধানমন্ত্রীর উচিত হবে মাহমুদুর রহমান মান্নার বিলটা দিয়ে দেওয়া,
মহামতে প্রধানমন্ত্রীর উল্লেখ আমি হ্যাক করি, হ্যাক করি এখানে, এই ঐক্যের স্বার্থে উচিত হবে আমার দেশের মাহমুদুর রহমানকে তাকে বেরিয়ে আসতে দেওয়া, শফিক রহমানকে দেওয়া, অন্যান্যদের ব্যাপারেও আমার মতো একটা এই জায়গাতে আসছে, আনলেস যে সরাসরি খুনে জড়িত ছিল না তাদেরকে বেলটা দিয়ে দেওয়া। জি, আমি জনাব শ্যামলদত্ত আপনার কাছে আসছি, একজন দর্শক অপেক্ষা করছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি কামরুজ্জামান লাবলু নাটোরের লালপুর থেকে বলছি। জি বলেন। আমার তিনজন অতিথির কাছে প্রশ্ন, যে 71 সালের মূল চেতনা ধর্ম নিরপেক্ষতা বিএনপির মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসছে এই ঐক্য কি সম্ভব? ইসলামের নাম দিয়ে তারা ভোট চাচ্ছে, ইসলামের নাম দিয়ে তারা হত্যা করছে, পার্থক্যটা কোথায়? জি ধন্যবাদ আপনাকে। ওনারা সবাই তাদের আলোচনা এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন অবশ্যই। এখানে যেটা জাফরুল্লাহ ভাই বললেন যে প্রধানমন্ত্রীকে মহানুভবতা দেখাতে হবে, শ্যামলদত্ত এই বিষয়ে আপনি কি বলবেন? বাংলাদেশের রাষ্ট্রনীতিতে মহানুভবতা ইদানিং আমি কোনোদিন দেখি না আর কি কারোর মধ্যেই। আমরা রাজনীতির যে সহিংস রূপ দেখেছি সাম্প্রতিক সময়ে, না আমরা কিন্তু বিভিন্ন সময় প্রেস কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন সময় বলেছেন যে উনি প্রায় ওইটা বলেন যে আমি তো দরজা থেকে ঘুরে এসেছি, এই কথাটা বলেন বলেছেন তাই না? সেগুলো ওই এক্সপিরিয়েন্স গুলো খুব একটা ভালো না কোনোটাই। দরজা থেকে ঘুরে আসছেন, কেউ দরজা খুলেননি, দরজা বন্ধ রেখেছেন। তো এছাড়াও আমাদের রাজনীতিতে ঐক্যের ব্যাপারটি এত জটিল, সেখানে আমি অন্তত আশা করি না যে এই এর চাইতে গুরুত্বপূর্ণ ইস্যু তো আমরা কোনোদিন ঐক্যবদ্ধ হতে দেখিনি, অন্তত সাম্প্রতিক সময়ে দেখছি না। আমরা 91 সালে দেখেছিলাম সর্বশেষ সংসদীয় রীতিতে ফেরার সময় কিছুটা ঐক্যের আভাস আমরা দেখেছিলাম, কিন্তু তার পরবর্তীতে এই যে রাজনীতির এত সংকট যাচ্ছে বাংলাদেশে, সেই সময়টাতে আমরা অন্তত প্রধান দুটি মেইন স্ট্রিম পলিটিক্যাল ফোর্স যেটা আছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় বা মহাজোট কিংবা বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোট, এদের মধ্যে এত যোজন যোজন পার্থক্য, ফলে এই ইস্যুতে এই সাম্প্রতিক সময়ে আমরা ঐক্যের কথা বলছি জঙ্গিবাদ ইস্যুতে এক হওয়া, সেটা তো আমার মনে হয় না যে খুব একটা আশাবাদী হওয়ার মতো কোনো চিত্র আছে এখানে। প্রথমত কথা হচ্ছে যে বিএনপির যে 20 দলীয় জোট, আপনি যদি ফ্রেম আপনারা দেখেন তার মধ্যে অনেক দল আছে যারা আফগানিস্তানে গিয়ে সরাসরি যুদ্ধ করেছে, এরকম দলও আছে। তা আপনি এই জঙ্গিবাদের তো একটা বৈশ্বিক প্রেক্ষিত আছে, এর মধ্যে তালেবান আছে, আল কায়দা আছে এবং আইএস আছে, নানা রকম, তারপর দেশীয় বিভিন্ন হোমগ্রোন জঙ্গিবাদের গোষ্ঠী আছে যাদের সঙ্গে আন্তর্জাতিক লিঙ্ক আছে, ফলে এই সব একটা কমপ্লেক্স সিচুয়েশনে আপনি যদি এখন বলেন যে একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়ে যাবে, আমি সেরকম অন্তত আশা করি না যে সেটি সম্ভব। এটা আর জাতীয় ঐক্য হলেই এই সমস্যাটির সমাধান হয়ে যাবে সেটিও ঠিক না, কারণ সমস্যাটির অত্যন্ত জটিল এবং সামাজিক সমস্যা, যত না বেশি রাজনৈতিক তার চাইতে বেশি, এটা অনেক সামাজিক দিক থেকে এটাকে যদি আমরা না দেখি, কারণ আপনার সন্তান কেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ার পরও আইএসের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে যাচ্ছে, এটি আওয়ামী লীগ বিএনপির যে রাজনীতি তার সঙ্গে এটার কোনো মিল নেই, এটি একটি আলাদা জাতীয় সমস্যা। আপনি দেখবেন এই যে আজকে আমি ছাত্রলীগের সভাপতির বক্তব্য দেখছিলাম আজকে, যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বলছি কোনো ছাত্র রাজনীতি নেই, তাহলে এই রাজনীতি কোত্থেকে আসলো? হিজবুত তাহরির কোত্থেকে আসলো? আইএসএর ভাবাদর্শ কোত্থেকে আসলো? এই সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটিতে নেই বলেই এই ভয়াবহতাটা হয়েছে, বরং যেখানে ছাত্র রাজনীতি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলে কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা বলি, সেখানে তো অনেকটা কম, বরং বুয়েটে বেশি। আপনি বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা দেখেন, যেখানে রাজনীতি কম সেখানে উগ্র রাজনীতি বেশি, সেখানে উগ্রবাদীতে বেশি, নর্মাল পলিটিক্স যেখানে আছে সেখানে অনেক অনেকটা কম, ফলে এইগুলো আমাদের এখন ভাবনা চিন্তা করার সময় আসছে। এগুলো এগুলো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন নাকি সামাজিক মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন, সেটা হচ্ছে আপনার ভিন্ন বিষয়। আর দর্শক যে প্রশ্নটা করলেন, দর্শক প্রশ্ন করেছে, দর্শক বিএনপির, আমি এখানে বিএনপির কেউ থাকলে সেটি জবাব দিতে পারতো ভালো, যে বিএনপির সঙ্গে কীভাবে ঐক্য হবে, কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে ঐক্য এক ধরনের মানে মানসিক ঐক্য তো সবার মধ্যে আছে, কেউ কি হলি আর্টিজানের আক্রমণকে সমর্থন করে?
সেটা কি বিএনপিও করে? আওয়ামী লীগ করে না, বিএনপিও করে না, 14 দলও করে না, 20 দলও করে না। 20 দলের মধ্যে কেউ কেউ করতে পারে অবশ্য, আমি জানি ঠিক। তার মধ্যে অনেক দল আছে যারা এই এই ধরনের উগ্রবাদী তাকে সমর্থন করেছে একসময়। ফলে এখন যারা সমর্থন করে তারা একটা পক্ষ, যারা সমর্থন করে না তারা একটা পক্ষ, এই দুটোর মধ্যে তো ঐক্য হতে পারে না কখনো। আমাকে পরিষ্কারভাবে বলতে হবে রাজনৈতিক দলগুলোর প্রতিটি অবস্থান কি আছে এখানে। আমি যদি দেখি যে আমার অবস্থানের মধ্যে ধোঁয়াশা, আমি একদিকে উগ্রবাদী তাকে সমর্থন করি, উগ্রবাদী রাস্তার দিকে সমর্থন করি। আমি এই বাংলাদেশে দেখেছি আইএসের যখন শুরুর দিকে বিস্তার হয়, সংবাদপত্রের প্রথম পাতায় বড় বড় রিপোর্ট ছাপা হয়েছে যে আইএসকে আমরা সমর্থন করি। আমি আপনাকে ক্লিপিং দেখাতে পারবো, ক্লিপিং দেখাতে পারবো, আমি নামটা বলতে চাই না এখন। বলা তো উচিত, এত বড় ঘটনা, এগুলো পত্রিকা আসছে, আপনার পত্রিকা ঘাটলে এবং বগদাদির অনুসারী হওয়ার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ লোক নাকি রেডি আছে। আপনি পত্রিকা ঘাটেন পাবেন, আপনি দেখবেন। এই যে আজকের আজকের কথাই বলি আপনারে, তুরস্কে যে ঘটনা ঘটে গেল, আপনি দেখেন তুরস্কের এরদোগানের পক্ষে বিপক্ষে কি রকম জনসমর্থন বাংলাদেশে, পত্রিকাগুলোর মধ্যে অবস্থান কি। পত্রিকাগুলো 10টা পত্রিকা ঘাটলে আপনি এক এক পত্রিকার এক এক ধরনের অবস্থান দেখবেন না। তবে বেশিরভাগই যেটা আছে যে জনগণের অভ্যুত্থান হয়েছে বলেই মনে হয়। এই 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 বক্তব্যের সঙ্গে আমার অনেকে একমত না, কারণ 30% ভোট পেয়ে এরদোগান বিজয়ী হয়েছে, সেই 30% লোকের ওই উগ্রবাদী জনগোষ্ঠী রাস্তায় মিছিল করছে, বাকি 70% লোক তো ঘরে বসে আছে। এবং এই অভ্যুত্থানকে বলা হচ্ছে তার জন্য একটা আল্লাহর উপহার, আল্লাহর উপহার, আল্লাহর উপহার, আশীর্বাদ, আশীর্বাদ বলা হচ্ছে। তো আমি আমি মনে করি বাংলাদেশে এই জায়গায় এই এই ঐক্যের মানে ঐক্য নিয়ে যত বেশি কথা হচ্ছে, কিন্তু বাংলাদেশের সমস্যাটা সমাধান নিয়ে ততদিন কথা হচ্ছে। এইখানেই কথা যে আমরা অনেক জাতীয় ইস্যু আছে, আমাদের জাতীয় দিবস আছে, জাতীয় ইয়ে আছে, বিজয় দিবস আছে, 21 ফেব্রুয়ারি আছে, স্বাধীনতা দিবস আছে। আমরা সেই দিবসগুলিতে প্রত্যেকটা পার্টি তো যার যার অবস্থান থেকে যার যার কর্মসূচি পালন করে সব কিছু করে, একই সুরেতে কথা বলে। তো এখন যদি আমরা ঐক্য হোক বা না হোক, দলগুলোকে তো একই সুরে কথা বলতে হবে এবং বলছেও, তো সেইখানে কর্মসূচিও তো যার যার দিতে হবে, কি বলেন? দেখেন জাফরুল্লাহ ভাই যে ফর্মুলেশনের কথা বলেন, কেমন এইটা বাংলাদেশের এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এই ধরনের ফর্মুলেশনের ইউনিটি কিন্তু কখনই হয় নাই, যে সকল দল এক প্ল্যাটফর্মে। হ্যাঁ, 90-এর গণঅভ্যুত্থানের সময়ও 3 জোট, ইস্যু হয়তো কমন, হ্যাঁ লক্ষ্যটা কমন, কিন্তু যার যার অবস্থান থেকে এই লড়াইটা হয়েছিল, 3 জোটের রূপরেখা বলে একটা জিনিস হয়েছিল, সেখানেও কিন্তু জামাত ইসলামী ছিল না, এবং সেখানেও অফিসিয়ালি জামাতে কোন দলই কোন জোট ছিল, 15 দল, 7 দল, 5 দল। সত্যি কোশ্চার করতে হবে, তাকে টেলিভিশনে কথা বলতে দিচ্ছিলেন আপনার, সেদিন আমি ক্ষিপ্ত হয়েছিলাম এটা দেখে, আমাদের কি এত বড় গণতন্ত্রের আন্দোলনের নেতারা এত বড় ভুল কি করেন আপনারা? সেদিনই তো পয়লা জামাতকে বিটিভিতে কথা বলতে দিয়েছিলেন, তারপরে বলতেন ছিল না। সেটা কি 1 টাকার সময় সিদ্ধান্ত কি বলছে? এটা তো এরশাদ বিরোধী আন্দোলন 91 সনের কথা, 91 সনে সেটা 1 টাকার গভর্নমেন্টের সময়, তখন 3 মাস 1 টাকার গভর্নমেন্ট ছিল সরকারের সময়, তখন ইলেকশনে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসে নাই, 91 সালে তো বিএনপি ক্ষমতায় আসে, পরে এসেছে, কিন্তু শাহাবুদ্দিনের সরকার তো হয়েছে, শাহাবুদ্দিনের সরকার, শাহাবুদ্দিনের সরকার সেই সুযোগ দিয়েছিল, সেই সুযোগ দিয়েছিল ইলেকশনের যেই নির্বাচনের যে দলবিধি সেই অনুযায়ী প্রতিটি দল সেই সুযোগটা পেয়েছে, জামাতও পেয়েছে। তো আমার কথা হচ্ছে যে ইউনিটির দুটো ব্যাপার আছে, ইউনিটি ইন অ্যাকশন আর হচ্ছে একটা ফর্মাল রূপ নিলেন। আমি তো মনে করি যে কথা আপনি বলেছেন এবং যেটা অলরেডি মানুষের মধ্যে আছে, যে এই প্রশ্নে কোনো মানুষের মধ্যে দ্বিমত নাই যে এখানে সন্ত্রাস ঠেকাতে হবে, এখানে আমাদের প্রজন্ম আমাদের সন্তানরা যাতে ওই পথে না যায় সেটা ঠেকাতে হবে, বাংলাদেশকে তার মুক্তিযুদ্ধের চেতনায় তার স্বাধীনতা, তার সেকুলারিজম, তার ধর্ম সহিষ্ণুতা এগুলোকে আমাদের রক্ষা করতে হবে। তো ঠিক আছে, আজকে যদি ঐক্যের জন্য এতই তাদের তাগিদ থাকে, তাহলে তার যার যার অবস্থান থেকেও তো এই ব্যাপারে তারা অ্যাকশন প্রোগ্রাম নিতে পারে।
হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন তিনি কারেক্টলি বলেছেন যে আজকে অলরেডি জাতীয় ঐক্য জনগণের মধ্যে হয়ে গেছে। আমি মনে করি যে ইন অ্যাকশন জনগণের মধ্যে ঐক্য হয়েছে, সেই ঐক্যকে আরো সংহত করা যায়। আর যদি ঐক্যের ব্যাপারে তাদের এতই তাগিদ থাকে তাহলে পরে যার যার জোট থেকে তারা তো একটা একটা কমন ইস্যুতে তারা মানুষকে মোবিলাইজ করতে পারে, যে জঙ্গি ঠেকাও। হ্যাঁ, আমরা যেমন চোদ্দ দল আমরা উদ্যোগ নিয়েছি সমগ্র জেলায় সমস্ত নিম্ন পর্যায়ে সেখানে আজকে ই প্রতিরোধ কমিটি গড়ে তোলার জন্য। আমরা উনি অন্য লেফটের কথা দলের কথা বললেন, হ্যাঁ আমাদের ইচ্ছেই লেফট দল আমাদের নির্দেশে হুইপে এই আপনার এই একটা জায়গায় আসবে না, তারাও কিন্তু তাদের অবস্থান থেকে এটা বলেছে, ইয়াস আমরাও এই স্রোতধারার মধ্যে আসি, আমরাও আমাদের অবস্থান থেকে এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ তারপরে আপনার এই যে জামাত এবং যুদ্ধ এগুলো আমরা আসি এটার সাথে। সুতরাং এই জন্য আমি বললাম যে ঐক্যের প্রশ্নটা যেখান থেকে এসে এটি যে পলিটিক্যাল স্টান্ট, বিএনপি যদি প্রকৃত অক্ষরই ঐক্য মিন করত তাহলে পরে বিএনপি প্রথমেই তাকে পরিষ্কার করতে হতো যে যে বিশদলীয় জোট, যে জোট নিয়ে আজকে দেশ বিভক্ত, প্রকৃতপক্ষে রাজনীতি দুটো শিবিরে বিভক্ত, সেই বিভক্ত অবস্থা থেকে অন্তত একটা মাঝামাঝি অবস্থান যে না আমরা অন্তত জাতীয় স্বার্থে জাতি যে যে ধর্মীয় সম্প্রীতি মানুষের মধ্যে যে ধর্মীয় সহিষ্ণুতা এবং এই দুনিয়াব্যাপী যে ফেনোমেন একটা দেখা যাচ্ছে যে আজকে বিভিন্ন দেশে এই জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে, ঠিক আছে এইটার বিরুদ্ধে আমরা অবস্থান নেব, এবং সেই অবস্থানটা নিতে গেলে পরে যারা জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়, যারা জঙ্গিবাদ সৃষ্টি করে, যেখান থেকে জঙ্গিবাদী ধ্যান ধারণা আইডিওলজি প্রচারিত হয়, যারা এটা লালন করে, হ্যাঁ তাদের সাথে আমরা নাই, বরং আমরা উল্টোটা দেখি যে এই জঙ্গিবাদ এই সন্ত্রাসবাদ এদেরকে তো অতীতে বিএনপি লালন করেছে, বিএনপি তাদের মন্ত্রিসভায় যুদ্ধপরাধের দিক থেকে ঠাই দিয়েছিল, এটা কি ভুলে যাব? আমরা তখন দেখেছি বিএনপি ক্ষমতায় থেকে আমি এইটুকু বলতে চাই যে অতীতে তারা তো এটা বলেছে যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই, এটা হলো মিডিয়ার সৃষ্টি, বাংলাদেশে কোনো ওই যে ইয়েরা আপনার জেএমবি যে ছিল তারা নাই। আমরা তো দেখি যে এখনো পর্যন্ত হরকাতুল জিহাদের নেতা তার বিচার চলতেছে, যেখানে শেখ হাসিনার কে 21 অগস্টের হত্যা করার চেষ্টা করা হয়েছে, ওই ব্যাপারে পরিষ্কার করুক। এখন শেখ হাসিনাকে হত্যা করার জন্য চেষ্টা করে অলরেডি 22 জনকে ইন স্পট তারা হত্যা করেছে, তারপরে যদি কেউ এসে বলে যে এখন আমাদের ঐক্য করতে হবে, তা আমরা তো এই ঐক্যে বিশ্বাস করি না। এই যে ঐক্যটা বলা হচ্ছে রাজনৈতিক স্ট্যান্ড, যেটা লেনিন ভাই বললেন, আপনি কি বলবেন এই বিষয়ে? এটা দেখে মনে হয় তো ঐক্যের প্রয়োজন না থাকলে নাই, ঐক্য দরকার নেই, এটা এটা ডাক্তারে ঐক্য হয়ে গেছে বলার আলাদা আলাদা কর্মসূচি যার যা প্ল্যাটফর্ম থেকে, হ্যাঁ ভালো কথা বলেছে আলাদা, ঠিক আছে এক জায়গায় বসবো না আলাদা আলাদা করো, কিন্তু আলাদা আলাদা করতে পারছে, রাস্তায় নামতে পারে বিরোধী দল আমাদেরকে, আমরা আমরা লুকোচুরি খেলতে পারি, আমরা একজনের সাথে আর চালাকে, আমি কিন্তু একটা যদি আমরা প্রত্যেকে রাজনৈতিকভাবে আমরা সচেতন নাগরিক অবঠে আমাকে বলেন আজকে একটা বেল হয় না 14,000-16,000, এটা কিন্তু গণতন্ত্রে এটা সুশাসন না, সুশাসন না থাকাও কিন্তু এই জঙ্গির প্রধান, এটা মনে রাখতে হবে, জঙ্গিবাদও একটা প্রতিবাদ, তো এটা ভুল জিনিস, এটা কোনো মতে সমর্থনযোগ্য না, এটা ভুল পথে পরিচালিত ভুলই, কিন্তু এটা মদত যোগায় এদেরকে, কালকেই তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এদেরকে বুঝাচ্ছে যে এদিকে মারা গেলে শাহাদাত হবে তারপর হুরপুরি পাবা, সেটা তো এই যে হুরপুরি পাবা যে সে পুরো জিনিসের যে পরবর্তীকালের ইটাতে, এই জন্য আমার মনে হয় কি জানেন আমাদেরকে আমাদেরকে সবাইকে একটু বিশেষ করে লেলিন এবং ইনাদের সবার যাদেরকে আমরা উচিত দেন আমাদেরকে একটু বোধ হয় খোলা মনে করতে হবে, আমাদেরকে এত দরজা বন্ধ করে রাখলে আমার মনে হয় দেশের জন্য এটা মঙ্গলকর হবে না, ভুল তারা করেছে, অন্যায় না করে তারা তার বাইরে থাকতো না, তারা বিরোধী হলে থাকতো না, আজকে তারা যদি সঠিক পথেই থাকতো আজকে তো নাই, কিন্তু তারপরে দেশের একটা দুর্যোগ মুহূর্তে এইটা তো একটা দেশের তো দুর্যোগ হয়েছে এবং এই দুর্যোগটা কালকেও প্রধানমন্ত্রী বলেছেন আরও ঘটনা করতে পারে, আজকেও ঘটনা না, আমি গুলশান থেকে আসছিলাম যে অবস্থা শহরের মাঝখান দিয়ে ট্যাঙ্ক আর পানি ট্যাঙ্ক দিয়ে যদি এটা কি জীবনযাত্রা হতে পারে, এটা কমে যাবে কিনা আমি জানি না, কিন্তু আমি মনে করি আমাদের মধ্যে প্রত্যেকটা গাড়িকে ধরে প্রত্যেক যেভাবেই চেক করতেই হবে, চেকের বিরুদ্ধে যে আমি বলছি তা না,
তারপরও আপনারা দেখায়। আমি কিন্তু যত কথাই বলুক, যেমন জেএমবির কথায় ধরেন, আজকে সুশাসন না থাকা সেটাও একটা সমস্যা। এটার কিন্তু একটা কারণ, একটা কারণে বলছি, যেমন ধরেন জেএমবিকে ধরেছেন, আজকে চার বছরও বিচার শুরু করতে পারেন নাই, কারণ আইন মন্ত্রণালয়ের নাকি অনুমোদন পান নাই। এটা পত্রিকার খবর, প্রথম আলোর খবর, আমি সংবাদপত্রের নাম লুকাতে চাই না, এটা প্রথম আলোতে উঠলে হেডলাইনে, তারা তিন বছরে নাকি আইন মন্ত্রণালয় তাকে অনুমোদন দেয়, অনুমোদন তারা আসে নাই, এই 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 জাতীয় জিনিসের কথা। আজকে দেখেন একজন লোকের কথা সুশাসন নাই যেটা বলি, শফিক রহমান জয় সম্পর্কে খারাপ কথা বলেছে বা লিখেছে, কিন্তু জয় কিন্তু অভিযোগ করে না। রাষ্ট্র গায়ে পড়ে জয়ের, জয় যতই ইম্পর্টেন্ট ব্যক্তি হোক, জয়ের পক্ষ হয়ে রাষ্ট্র নামা উচিত হয়নি। জয়কেই আমরা তাকে মামলাটা করার সুযোগ দেওয়া উচিত ছিল, তার বিরুদ্ধেই করা উচিত ছিল। মাহমুদুর রহমান কি করেছেন, আমাদের বিশ্বাস মান্নার ব্যাপারটা, মান্নার ব্যাপারটা আমাকে অত্যন্ত ব্যথিত করে। সে নাগরিক হোক, সে একটা ভিন্ন ধারার একটা ইয়াং, আমাদের চেষ্টা করেছে, দুর্নীতির কথা বলতো, এই বলতো, ফোনে কথা বলেছে। আরে বাবা, ফোনে কী বলেন সেটা প্রকাশ করি, একটা তার তো কথাটা, ফোনে আমি কারো গালি দিয়েছি, ভুল করেছি, একটা সেনাপতি মান্না ভাইয়ের জন্য বড় বড় আইনজীবীরা গিয়েছেন সেরকম কোনো খবর কিন্তু নাই, যারা গিয়েছেন ছিলেন তারা গিয়েছেন না, আমি নিজে কথা বলেছি। বড় বড় আইনজীবী এটা দরকার কি আছে, যশবদের নিজেদেরও কিন্তু একটা ইয়ে আছে এখানে, কিন্তু এই তারপরে আজকে যশ সাহেবরা বিব্রত বোধ করেন, মনে হয় যেন একটা কোনো জায়গা থেকে হুকুমনামা আসে বা কোনো কিছু আসে, এইসব আর কি যা আমরা পরিষ্কার, আমরা লুকোচুরি খেলতে পারি কথা বলতে। আমি তাই যেভাবে দেখি জিনিসটাকে, এই দেশের আমরা সবাই মুক্তিযুদ্ধের ফসল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, বিব্রত বোধ করলে কিন্তু দুই মন্ত্রীকে সাজা দিতেন না, অনুমতি দিলে আমি আগে শ্যামল দত্ত থেকে একটু প্রশ্নটা নিয়ে আসি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ মিন্টু মিয়া বলছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা প্রশ্ন হইলে যে আমি কোন ধর্মের বিপক্ষে বলতেছি না, ঠিক আছে, তারপর হইলে আমাদের দেশ আমাদেরই রক্ষা করতে হবে। আমরা এই যে ইসলামের নামে একটা দাওয়াত দিই তাবলিগ জামাতের, এখানে আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে লোক আছে, এই লোকের বিরুদ্ধে বা লোকের বিপক্ষে আমাদের গোয়েন্দা কতটুকু আছে? এই এই জবাব তো এখান থেকে কেউ দিতে পারবে বলে আমরা মনে হয় না, কারণ আমরা এইসব বিষয়ে একটা জিনিস যে মাহমুদুর রহমান মান্না কিংবা মাহমুদুর রহমান এরা একটি আইনি বিচারের প্রক্রিয়ার মধ্যে আছে এবং তারা আইনের বেল তো সরকার দেয় না, আদালত দেখেন, আদালত কার হুকুমে চলতেছে এটা আমি আপনি জানি না, আদালত আপনি জানেন না, এই যে অবমাননার প্রতি আরো বেশি হওয়া দরকার। এটা কি যশ সাহেবদের একটা মানবিক কর্তব্য আছে, তারা একটা বলতে পারে, তারা সুমোটন করতে পারে, উল্টা আজকে খারাপ রাষ্ট্রগুলি গেছে, পাকিস্তান আমল গেছে, ব্রিটিশ আমল গেছে, এক মাসের বেশি কাউকে রাখতে হলে তাকে যেয়ে একটা কমিটির কাছে হাজির হতে হতো, তাকে বিচার বিভাগে একজন বিচারপতির সামনে প্রমাণ করতে হতো সেক্রেটারি সাহেবদেরকে কেন তাকে আটকে রাখবো আরো এক মাস। এটা কিন্তু দেখেন আমরা গণতন্ত্রে, আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছি, মুক্তিযুদ্ধের যে সেটি হচ্ছে ব্রিটিশ আমলে তো কাবা শরীফের গোপন ছবি ছাপা হতো না, ভুল ছবি ছাপা হতো না, যেগুলো বাংলাদেশে ঘটেছে, এই দেশে ঘটেছে, এই দেশে যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে পত্রপত্রিকা লেখা হয়েছে, ব্রিটিশ আমলে অন্তত এরকম হতো না। আমরা যে ধরনের ঘটনাগুলি দেখেছি বাংলাদেশে এবং যে ধরনের অভিযোগ, সেই ছবির কথা বলছি, সেই রিপোর্টের কথা বলছি, সেই সম্পাদকীয়র কথা বলছি, সেই নিজের নামের লেখার কথা বলছি, যারা এই দেশে এক ধরনের মানে সহিংসতাকে উস্কানি দিয়ে যেভাবে আমরা এখন জিজ্ঞাসা করছি, আমরা কেউ জিজ্ঞাসা করছি না, যেটি আপনার বক্তব্য শ্যামল, আপনার বক্তব্যে তাই মনে হচ্ছে, না না না, আমার বক্তব্য তাই মনে হচ্ছে, অন্যায় করেছেন। আমি কিন্তু পরিষ্কার বলতে চাই, আমরা পাল্টাপাল্টি বলতে পারব না, মাহমুদুর রহমান উনি বলেছিলেন ভুল করেছিল, অন্যায় করেছিল, তার ভুল সংবাদ ছাপে ওটা কন্ডেম করে, আমি পরিষ্কার করে আমি বহু সময় বলেছি, মাহমুদুর আপনার আধুনিক মানুষ এইসব হেফাজত যদি কি করছেন,
এটা আমি নিজে বলেছি, আপনি যেটা বলছেন করেন না, আপনি তো মনে করেন, উনি তো তা মনে করেন, আপনি যেটা বলছেন উনি বরং করেছেন, উনি বরং বলেন যে আমি যেটা করেছি সেটা ঠিক করেছি, কিন্তু ভাই আমি এই করে উনি কোনো আইনের ইয়ে নিচ্ছেন না, আইন বাস দিয়েছেন, আইনের ফ্যাসিলিটিও নিচ্ছেন না, আইন দিয়েছে কে বলেছে দেনে, এটা বল না, উনি উনি নিজে নিজে বলেছেন আদালতের মধ্যে যে আমি আইনি ফেসে আমি যেটা বলেছি আমি ঠিক করেছি, উনি নিজে নিজের মুখে শেষ আপনা বলতে পারেন না, সেটা আমরা আজকের বিষয়ে থাকি জি না, সেটি আমি যেটা বলছিলাম যে এই যে এই এই ধরনের মত পার্থক্যের কারণে বলছে না প্রধানমন্ত্রী চাইলেই বেল দিতে পারেন, প্রধানমন্ত্রী কি করে বেল দিবেন, বেল দিতে পারেন, আমি বলছি হাইকোর্ট বেল চাইতে হাইকোর্টের সুমোটের রাইট আছে সেটা বলেছি আমি, না প্রথম বলছেন না মহানুভবতা দেখাতে পারে প্রধানমন্ত্রী, উনি কি করে মুক্তি দিবেন, প্রধানমন্ত্রী তার ওদেরকে আটকে রাখেননি, একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন, যাই হোক সেগুলো এই জাতীয় এই আমাদের এই জায়গাতে আমি মনে করি যে মানসিক দূরত্ব এত বেশি পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এখানে কিভাবে ঐক্য হবে, আমরা যে আমরা আজকে আজকের ঘটনাই দেখি যে আজকে ফ্রান্সের যে জঙ্গি হামলা হলো কয়েকবার হলো, আজকে দেখি যে একই অবস্থা ফ্রান্সে, সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি একই অভিযোগ করছেন, ওলাদকে অভিযোগ, একই অভিযোগ, আমরা নিজে নিজে হামলার পরে আমি সেখানে দেখতে পাচ্ছি সেখানকার প্রধানমন্ত্রী উনি যে বক্তব্য দিয়েছেন সেটি হচ্ছে কি আমাদেরকে জঙ্গিবাদের সঙ্গে বসবাস করা শিখতে হবে, এরপর সারা ফ্রান্স জুড়ে চলছে তাকে দুলোদন করে যে এটি কি করে বললেন, একটা ব্যর্থ সরকারের প্রধান এটি মতো বলতে পারে যে আমাদেরকে সন্ত্রাস দমন করতে পারছে না, ওই জন্য সন্ত্রাসের সঙ্গে বসবাস আমাদের এখন শিখতে হবে, তো এই এরকম মত পার্থক্য সেখানেও আছে, ফ্রান্সের মতো দেশও আছে, আমাদের এখানে এই ইস্যুতে আমি মনে করি না যে এই এই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা ঐক্যমত সৃষ্টি হয়ে যাবে যেখানে এত যোজন যোজন দূরত্ব পার্টিগুলোর মধ্যে, এইখানেই কথা হচ্ছে ঐক্যের কথা বলেই তো আমরা অনেক আমাদের নিজেদের দায়িত্ব কি ঐক্যের কথা বলে আমরা কিছু করছি না, মানে বিএনপি এবং বিএনপির নেতৃত্বে 20 দলীয় জোট আছে সেখানে এই জঙ্গিবাদ বিরোধী তাদের যে আমি এটা একমত যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আমরা না হয় একসাথে না বসলাম, কিন্তু ইন্ডিভিজুয়ালি পলিটিক্যাল পার্টিগুলো তো তাদের কর্মসূচি দিতে পারে, সেখানে 20 দলীয় জোট একটা মহাজোট, সরকারকে ঘোষণা দিতে হবে আপনারা আলাদা ভাবে আপনারা রাস্তায় নামেন আপনাদের সভা করেন, এটা কোথায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না, ঠিক আছে লেনিন ভাইয়ের কাছে এই বিষয়ে শুনি, আলাদাভাবে সরকারকে ঘোষণা দিতে হবে বিএনপি যদি জঙ্গিবাদ বিরোধী কোনো কর্মসূচি গ্রহণ করে বাধা দেওয়া হবে না, দিস ইজ দ্য ক্র্যাক্স অফ দ্য প্রবলেম, আমি যেটা মাঝখানে বলতে চেয়েছিলাম বুঝলেন, আপনারা আজকে ইস্যু করেছেন যে ঐক্য কি অনৈক্য এবং জঙ্গিবাদ, এবং এই জঙ্গিবাদ বিরোধী ঐক্য যদি আমি খুব অনেস্টলি ধরে নিলাম, হ্যাঁ আমার আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ না বিএনপি না, আমি একজন নাগরিক, তাহলে তাই যদি হয় তাহলে আপনার জঙ্গিবাদকে চিহ্নিত করা, জঙ্গিবাদের সমস্যার সমাধানের জন্য আপনি আইডিওলজিক্যাল সংগ্রাম কিভাবে করবেন, ভাবাদর্শগত সংগ্রাম কিভাবে করবেন, সামাজিক সংগ্রামটা কিভাবে করবেন, রাজনৈতিক সংগ্রামটা কিভাবে করবেন, এটা একটা আলোচনার বিষয় হতে পারত। জাফরুল্লাহ ভাই আমার ব্যাপারে বারবার রেফার করে বলেছেন যে আমার তো একটা বাম ঐতিহ্য, হ্যাঁ আমার বাম ঐতিহ্য আছে, আমি তো আমার জন্ম পরিচয় অস্বীকার করি না, কিন্তু আমি তো দেখি যে উনি যে ঐক্যের কথা বলে শেষ পর্যন্ত যেই প্রসঙ্গগুলো তুললেন, হ্যাঁ সেটা হচ্ছে সুশাসন নাই, তাহলে আজকে এজেন্ডা কি সুশাসন না জঙ্গিবাদ, উনি তুললেন যে শফিক রহমান 18 মাস ই পাচ্ছে না, কি বলে জামিন পাচ্ছে না, তো কি ইস্যু কি শফিক রহমান না আর্টিজানে এই যে হত্যা হয়ে গেল বিদেশিরা হত্যা হয়ে গেল সেইটা, উনি তুললেন যে মাহমুদুর রহমান অন্যায় করেছে মানি, কিন্তু তিনি এইটা পাচ্ছেন না ওইটা পাচ্ছেন না বা তার অতীত কর্মকাণ্ড আছে এটা ক্ষমা করে দাও, তার মানেটা কি, তার মানে জাফরুল্লাহ ভাই অনেস্টলি উনি একজন মুক্তিযোদ্ধা, আমি তাকে শ্রদ্ধা করি, যার একটা আকাঙ্ক্ষা আছে যে এই সকল ন্যাশনাল মানে প্রবলেম যে জাতীয় সংকটগুলোতে বড় দুইটা দল যেন একটা কমন জায়গায় আসে, ঠিক আছে এটা একটা স্পিরিট হিসাবে কোনো অন্যায় মনোভাব না বা এটা ভাবা অনুচিত তাও আমি মনে করি না, কিন্তু তার এই যে গুড উইশেস, এই যে তার সদিচ্ছা, তিনি যেই দলকে বললেন যে আমি তাদের সাথে উদ্বাস করি তারা তো এটা মনে করে না, উনি তো যেই কথাগুলো বলবেন এই সমস্ত ঘটনাগুলোর সাথে ওই দল, ওই দলের পত্রিকা, ওই দলের মুখপত্র, ওই দলের কর্মকর্তা নেতৃত্ব তারা এখানে বসে আছে, লন্ডনে বসে খালেদা জিয়ার ছেলে কি করছে আপনি জানেন না, আমি জানি না, বাংলাদেশের মানুষ জানে না,
যে এখানে ডিস্টেবিলাইজেশন করার জন্য কি করা হচ্ছে, এখানে কোথায় বোমাবাজি সন্ত্রাস কি করা হচ্ছে, ওই আগুন সন্ত্রাসকে কি করা হচ্ছে, তার গুড উইশেস কিছুটা এখানে যেমন বলছি আমার মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যেমন বলি, তাদেরকেও বলেছি যে আজকে আমাদের কতগুলি, যেমন আমি একটা কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী উনি যখন খালেদা জিয়ার ছেলে মারা গেছে শুনে ছুটে গেলেন, কিন্তু দেখা হলো না, দেখা করলেন না, উনি অসুস্থ ছিলেন অজুহাতে, সত্যি কারণে বা অজুহাতে যেভাবেই তা করেন না, ওটা খালেদা জিয়া ভুল করেছেন, উনার দল এটা ভুল করেছে, কারণ বাড়িতে অতিথি আসলে অতিথিকে না দেখা করে ফেরত দেয়, এটাও আমি আপনার উপলব্ধিটা যদি খালেদা জিয়া বলেন, আমি একটা ব্যক্তি, আমি যা তাদেরকে বলেছি সেটা চালবে, আজকে আমি পাবলিকে বহুবার বলি, না না আপনি যে আপনার উপলব্ধিটার যদি একাংশ তার মধ্যে থাকতো তাহলে পরে তো আজকে আমাদের এই ইস্যুটা আলোচনাই করতে হতো না। লেলিন দেখেন, আপনি তো দল ছোট, আপনার তো সেই লেলিনের, সেই লেলিন আর কুশ্চেবের বিখ্যাত গল্পের মতো, তাদের স্টালিন আর লেলিনের গল্পের মতো, সেই লেলিন স্টালিন বলছে যে এটা কি হল মা, সরি মাও সেতু আর স্টালিনের গল্পের মতো বলছে, দেখো আমরা দুজনেই দুটা দলকে একথা স্টালিন বলছে, দেখো আমি আইম এ সান অফ এ কবলার, আমি জানি দুঃখ কষ্ট কি বলে তাকে কিভাবে, আর তুমি তো বড় লোক বাড়ির থেকে এসছো, তখন এই চৌনলাইয়ের উত্তর ছিল হ্যাঁ সেটিও দুর্ভাগ্য, আমরা দুজনেই দুজনের শ্রেণীকে প্রত্যাহার করে বিত্রয় করেছি, আমি আমার শ্রেণীকে বিত্রয় করে আজকে জনগণের পক্ষে দাঁড়িয়ে আছি, তুমি তোমার শ্রেণীকে পক্ষ দিয়ে উল্টা পথে চলেছ। তাই আমি যেটা বলতে চাচ্ছি, আজকে অন্যায় করুক যাকে, জাতীয় স্বার্থে আলাপ আলোচনাটা অব্যাহত থাকতে পারে, এক টেবিলে খান না খান সেটা কিন্তু আসে যায় না, তার জন্য বলছি যে অন্তত আলোচনার জন্য আলোচনার পক্ষে বলেই এতক্ষণ আবার কতগুলো আমি তো ভাবি যে যে ইস্যুতে আপনি কথা বলছেন বলেন, আজকে বাদ দেন বিএনপির কথা, আপনারা কাদের সিদ্দিকীকে ডেকে কথা বলছেন না কেন, কামাল হোসেনকে ডাকছেন না কেন, আপনি সিপি পার্ষদ জাসদকে ডাকছেন না কেন, ঐক্যকে ডাক, আপনি বাদ দেন বিএনপিকে, বিএনপির জামাত ঘেঁষা হয়ে গেছে জামাত, তাদের দুজনকেই বাদ দেন আপনারা, আজকে আজকে কি করছে আপনারা বিপদ ডেকে আনছেন। আমি একটা জিনিস ওয়ার্ন করতে চাই, আপনারা একতরফা খোদবা পড়ার নির্দেশ দিয়েছেন, আমি আপনি ভালো করেই জানি, আমরা যে আমরা সবার আমাদের জন্ম সত্যিকার বলতে আমরা এক জায়গার থেকে এসে, আপনি আমি আমাদের কারো ই নাই, আজকে খোদবা পাঠ করাবেন আপনি, সব মসজিদে একই খোদবা, অলরেডি আপত্তি শুরু হয়ে গেছে, আপনি হেফাজতকে সুযোগ করে দিচ্ছে, আমরা দেখেন বঙ্গবন্ধুর মহানুভূত, আমি কেন বারে বারে বলি, আমি তাওয়ামী লীগ কখনোই করিনি, আমি ছাত্র ইউনিয়নের প্রোডাক্ট, আমি কখনোই করিনি, হয়তো ভবিষ্যতে করবো, কখনো করিনি, করার মতো সৌভাগ্য দুর্ভাগ্য। একটা প্রশ্ন করি তো, আপনি বলেন তো যে সৌদি আরবে আলাদা আলাদা খোদবা হয়, সৌদি আরব হঠাৎ আপনাদের সৌদি আরব আমি জানি না, অন্য কারণে বলছি, না আমি জানি না, আমরা আমাকে বলছি আমি জানি না, বিশ্বের অনেক দেশে এই যে এই যে অনেক দেশে খোদবা টপিক দিয়ে আপনাদের মনে হয়ে গেল, আমরা যেমন একদিকে আমাদের কথা গুলো কথা তো অনেক দূর আগাবে, বাংলাদেশ হয়তো এই ব্যাপারে অনেক উদার ছিল, উদারতা প্রত্যাহার করছেন কেন, আপনি ওয়াহাবিজমকে আনতে চান, আমি বলছি সৌদি আরবের কারণে ইয়েমেনের সমস্যা হয়েছে, সৌদি আরবের কারণে, সৌদি আরবের কারণে ইরাকের সমস্যা হয়েছে, আমার ইরাকে আপনারা কে কে গিয়েছেন অতীতে, আমি গিয়েছি সিরিয়া ইরাক এসব বহুবার ভিজিট, তাদের ভালো স্বাস্থ্য ব্যবস্থা ছিল, ভালো শিক্ষা ছিল, নারী অধিকার ছিল, পুষ্টি ছিল, আমি দায়িত্ব নিয়ে বলি যে পৃথিবীর বহু মুসলিম দেশ আছে যেখানে ইউনিফর্মড মানে খোদবা পাড়া তাই বলা হয়। ওমান থেকে দর্শক ফোন করে বলেছিলেন যে খোদবা ওইখানে রেকর্ড করা হয়, খোদবা রেকর্ড করা হয়, বাংলা দর্শক বলেছেন
মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই খুতবা রেকর্ড করা হয়, জানো খিতাবরাই পকেটা তারা খুতবাতে অনেক সময় ক্ষতিকর কথা বলে। যে আপনি যদি আমাকে বলতে বলেন সাম্প্রদায়িক বক্তৃতা দেওয়া হয়, মধ্যপ্রাচ্যের বক্তৃতা দেওয়া হয়, আমরা এটা খুতবার নামে বন্ধ করতে ওটা বন্ধ করতে হবে। এটা তো আপনি এখানে কেন্দ্রিকতা না, আজকে সোভিয়েতের পতন হয়েছে কেন্দ্রিকতার জন্য। আমরা যত কিছু করতে ঢাকার নিয়ন্ত্রণ আইনের না ইসলামী কি কেন বলবে আপনি এখানে এখানে যাবেন খুব খারাপ কথা। আমি শুনেছি দুই চারটা দিক আমি ক্ষিপ্ত হয়েছি, সেখানে বিলাতি কাজে দেখেছি। আমি তুমি তো ভাই আপনি তো সারা পৃথিবীর মানুষের চান, বাংলাদেশে খালি মুসলমান চান তো বাকিরা আছে। আপনারা এই কথা বলেন যে বাংলাদেশের নাগরিকেরই চান, বাংলাদেশের মুসলমান বলেন কেন? আমি দু এক জায়গায় অনেকের তো কুলঘাটিতে যেতে হয় সামাজিক কারণে, দু এক জায়গায় প্রশ্ন উঠিয়েছি যে এটা করেন না। সুতরাং সেটাকে দেখেন আপনারা, আপনাকে নির্দেশ দেন সামগ্রিকভাবে আপনারা, আপনারা কোনো দলীয় কথা বলবেন না যেখানে নির্দেশটা হতে পারে, কিন্তু আপনি যদি এরকম রেকর্ডে দিয়ে করে দেন সেটারই এইটাতে। এখন জিনিসটা হচ্ছে আমি শ্যামল দত্তের কাছে গিয়ে শেষ করতে চাই আমার অবজারভেশনটা। আমি এখানে জাস্ট একটা বলছি যে আমরা যদি ঐক্যের কথা বলি এই জঙ্গিবাদ মোকাবেলায়, এই বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ বলবে এইভাবে, বিএনপি বলবে এইভাবেই চলবে, এইভাবে না এইভাবে, এটাই চলবে। তার চেয়ে যার যা যেই যেই দল নিজের নিজের কর্মসূচিতে কর্মসূচি ঘোষণা পথে নামেন আপনারা, আপনাদের বাধা দেওয়া হচ্ছে কোন গণ করা ভেঙ্গেন না। যদি না আপনি শেষ করেন কথা হলো যে এইটা আমি কেন ঘোষণা দিতে যাব? আপনি রাজনৈতিক দলের কথা বলেছেন, আপনি যদি জঙ্গিবাদ মোকাবেলা করতে চান তাহলে অ্যাকশন প্রোগ্রাম আপনি নেন এবং মিন করেন, তারপরে শ্যামল দত্তের কথা শুনেন। আমি কেন হাঁটুতে গুলি করেছে পুলিশ কিভাবে এটা পৃথিবীর কোন জায়গায় মিডিয়া সমাজ দেওয়া হয়? শেষ করবেন। বিএনপি যদি তার এই জঙ্গিবাদ বিরোধী কর্মসূচি দেয় এবং সেটি যদি পুলিশ বাধা দেয়, নিশ্চয়ই জনগণ দেখবে যে তাদের এই ধরনের কর্মসূচি তো পুলিশ বাধা দিচ্ছে। আমি মনে করি যে যার জায়গা থেকে আমাদের এখানে ঐক্য হবে না, পার্টিগুলো যে পরিমাণ দূরত্বের মধ্যে আছে তাতে হবে না। যে যার কথা বললে আমি কর্মসূচি দেওয়া কর্মসূচির মধ্যে ঐক্য হতে পারে, কর্মসূচি দিয়েও ঐক্য হতে পারে যে আমারও কর্মসূচি হচ্ছে জঙ্গিবাদ বিরোধী, আমারও কর্মসূচি হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে এবং আমরা চাই যে এর একটা সমাধান হোক। এবং আপনি যেটা বললেন জনগণ তার ভিত্তিতে মূল্যায়ন করবে, ইন অ্যাকশনস পিপল ইকুইটি। মানে আপনাদের আপনাদের তিনজনকেই ধন্যবাদ আজকে আমাদের এখানে এসে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে শেষ করছি, শুভরাত্রি।